আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বৈরী স্রোতে রূপসা তারে জীবন যদি ধার, কতটা পথ এগোবে তুমি, কতটা পাবে জল। শিক্ষান তিনদার তিনজন মল্লা, চৌপার দিন ভর দেয় দৌড় পাল্লা। ছুটছে জীবন বলগাহীন, পথটা বিষম অন্তহীন, তবুও কৃষ্ণা তাড়িয়ে ফেরে, এই তো জীবনের শর্ত। পাওয়া না পাওয়া অঙ্ক কষে, পৃথিবীকে করি মর্ত। শিক্ষান তিনদার তিনজন মল্লা, চৌপার দিন ভর দেয় দৌড় পাল্লা। বকশিস? কিসের বকশিস? আল্লাহ, আপনাকে আমি সালাম করেছি না? আগের দুলা ব্যাপারে তো সালাম করলেই প্রত্যেকবার এক এক সালামে 500। আপনি নতুন দুলা ভাই, এই জন্য আপনি বেশি দেবেন। কেন, আমি এখানে বসে থাকলে তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা থাকবে কি জন্য? আমি ভাবলাম আমাদের ছোট দুলা ভাই এসেছে, এই জন্য আপনি এখানে বসে বসে তাকে অ্যাটাক করার কোনো। তোমার বাবা জানতেই পারবে না, এটা শুধু তুমি আর আমি জানি। আমি তো ভাবছি কাল সকালে বাবাকে সবকিছু খুলে বলবো। কেন? আগে জানতে পারলে বাবা যতটা কষ্ট পাবে, পরে জানতে পারলে তার চেয়ে অনেক বেশি কষ্ট পাবে। তুমি আমার কাছে যেমন স্পেশাল, বাবা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর তোমাদের কাউকে আমি কষ্ট দিতে চাই না। কিন্তু আমি যে সব সময় তোমাকে কষ্ট দেই। কোথায় কষ্ট দাও? এই যে আমার জন্য তোমার কত কষ্ট নিতে হচ্ছে, এটা হচ্ছে ভালোবাসার কষ্ট। ভালোবাসা হচ্ছে ইলিশ মাছের মতো। ইলিশ মাছ? জিন্দগিতে ভালোবাসার সাথে কত কিছুর তুলনা শুনলাম, কিন্তু ইলিশ মাছ তো এই প্রথম ফার্স্ট। ইলিশ যেমন কাটা ছাড়া চিন্তা করা যায় না, সত্যিকারের ভালোবাসাও কষ্ট ছাড়া পাওয়া যায় না। ইলিশ মাছ কাটা বেছে খাওয়ার পর যে প্রশান্তি পাওয়া যায়, কষ্ট সহ ভালোবাসাও তেমনি। বুঝতে পেরেছো? পেরেছি। আমার মনে হচ্ছে সে ছোট দোলা বাইরে অ্যাটাক করার কোনো প্ল্যানিং বানাইতেছে। আমার কিন্তু তার মতি গতি ভালো লাগছে না। এই হাতে কোনো অস্ত্রপাতি ছিল মানে, কি দিয়ে অ্যাটাক করবে কিছু বুঝতে পেরেছিস? না, পাশে এরকম কিছু তো দেখি নাই। ও বা, ওনার এই যে কোমরের এখানে তো টুকচাচ ঠিক ছিল। আমার মনে হয় আপা সে ওখানে কোনো কিছু একটা গুজে টুজে রাখতে পারে। কি রাখতে পারে রে? কি রাখতে পারে না সেটা বলে না আপা, ধরনের যে পিস্তল, চাপাটি, দেশি চাক্কু সুক্কু, ওইটাই তো। ও মাই গড, তাহলে তো পুলিশে খবর দিতে হবে, কি বলিস? আর বলার দরকার, আপনাদের বলেছি, এখন আপনারা কি করবেন সেটা আপনাদের বিষয়। আপনাদের নুন খাই, আমার একটা দায়িত্ব আছে তাই বলেছি, বলবো না তা কি করব। আর তোর সাথে কি ওই ড্রাইভারের কথা হয়েছে? কি বললেন আপনি এটা আপা? ওই ড্রাইভার, ট্যাক্সি, তাও ওই
তার সাথে আমি কথা বলবো, আমার কোনো রুচি নাই। আচ্ছা তুই যা, দেখছি। ছোটা নিউজটা যে আমার, বলেন। কি ঝামেলা? পোলাও রান্না হয়নি? সমস্যা নেই, আমি আরেকদিন এসে খাবো। আজ যাই। তুই যে একটা ছাগল সেটা তো আমি জানি, আর ওই যে ট্যাক্সি ড্রাইভার আছে না, ও তো তোকে পাড়ার জন্য ওত পেতে আছে। কি এখন বোঝো, আগে তো দুলাভাই ছিল, ও অ্যাটাক করার কথা চিন্তাও করেনি, আর এখন দুলাভাই নেই, যার যা ইচ্ছা সে তাই করছে। এই আমাকে আবার মারবে? বাটে পেলে তো মারবে। এখন কথা হচ্ছে যে তোমাকে কি শুধু হাত পা ভেঙে দিবে নাকি তোমাকে একেবারে জানে মেরে ফেলবে, সেটা হচ্ছে আসল বিষয়। কি বলছে এসব? কি ব্যাপার? ছেলেটাকে এখনো বসিয়ে রেখেছিস? খাবার রেডি হয়নি? খাবার তো রেডি বাবা, চলো খেতে চলো, আসো আসো। আমার না একদম খিদে নেই, কিছুই খেতে ইচ্ছে করছে না। এতক্ষণ বসে রইলে কিছু একটু মুখে দাও না। আঙ্কেল আরেকদিন। থাক না বাবা, ও যখন খেতে যাচ্ছে না খাবে না। তাহলে কি চলে যাবে? যাব। চলো আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। তুমি আগাই দিবা। তুই আবার কেন যাবি না? একটু যাই আর কি। দিছে খালামুনি, খালামুনি খালো কাল আমাদেরকে ঢাকাশহর ঘোরাতে নিয়ে যাচ্ছে তো? কাল পর্যন্ত বেঁচে থাকলে নিশ্চয়ই ঘুরে দেখাবো। কি সব অলক্ষণে কথা! এটা কি তোমার খুব জামাই নাকি? ভাব তেমন নিতেছেন যে আপনারা চেনেন না। চিলুম কেমনে? ও যেভাবে তোমার পিছনে পলায় রয়েছে, মনে হইতেছে ও তোমারে বিয়ে করতেছে না, তুমি ওরে বিয়ে করতেছো। এই সাবধানে কথা বলবেন। এই তোমার সাথে আবার আমার কি সাবধানে কথা কইতে হইব? আই আপনি সব কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আর আপনি এখানে কি করেন? কেন, এই রাস্তাটা কি তোমার বাপের? এই এই খুব খারাপ হবে, কিন্তু খুব খারাপ হবে। এই তুমি আবার আমার কি খারাপ করবা? আই আপনি কি ভাবছেন আপনি এখানে কি করতেছেন আমি জানি না। কি করতেছি? আপনি আপনি ওকে মারার প্ল্যান করতেছেন? পরে মাইরে আমি আমার হাত ময়লা করুক, তুমি এটা কেমনে ভাবলা? দেখেন আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা পুলিশ ইনফর্ম করব। তুমি আবার পুলিশ ইনফর্ম করো করো না। এই এদের সাথে কথা বলো দরকার। চলো দাঁড়াও, তো কথা আছে। আপনি আবার কি বলবেন? থাক এই ছাগলটার সামনে এখন কম না, পরে কম। যাও দেখছো, যাও তো যাও। যাবো, ওদের দুজনকে তো দেখলাম না, ওরা যদি উত্তেজিত থাকে। ওত পাইতা থাকে মাইক খাবি, সামনে থেকে যা যা যা, কম দে আমি দাঁড়া আছি, যা। বলতে চাস আমাকে? বাবা তুমি কি করে বুঝলে? বাবা তো তাই। ঠিকই বলেছো, আমি কি বলতে চাই সেটা যদি তুমি বুঝতে বাবা। সেটাও জানি। জানো? আচ্ছা বলো তো কি? তুই আর হেলাল মিলে আমাকে বোকা বানাবার নাটক করেছিস। Am I right? তুমি কি করে জানলে? আমি কালই বুঝেছিলাম। দাও তোরা কিভাবে কি করিস তাই দেখতে চেয়েছিলাম।
বাবা, তুমি রাগ করনি তো? করেছি, খুব রাগ করেছি। বাবা বাবা, হেলাল কিন্তু ছেলে হিসেবে খুব ভালো। ও ভালো ছেলে বলেই তুই ওকে ভালোবাসিস? না, ঠিক তা না। আসলে বাবা, হেলাল খুব ভালো ছেলে, কিন্তু দুর্ভাগ্যবশত শুধু চাকরিটা হচ্ছে না, মামা চাচা নেই তো। দেখ মা, তুই যা করেছিস ভালো মনে হয়েছে বলেই করেছিস, তোর কাজে আমি কখনো বাধা দেই। তুই চাকরি করতে চাইলি, আমি নিষেধ করিনি। আমার কোম্পানিতে তুই জয়েন করতে পারতি এবং সেখানে ভালো কিছু করতে পারতি, কিন্তু সেটা না করে নিজের যোগ্যতা যাচাই করার জন্য তুই অন্য কোথাও জয়েন করলি এবং সফল হলি। আমার ধারণা, হেলালকে বিয়ে করে তুই ভালোই করেছিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। আসলে বাবা, বাবা আমার বুক থেকে অনেক বড় একটা পাথর নেমে গেল। কিন্তু ছেলেটাকে তো এখন একটা কিছু করতে হবে, তাই না? হ্যাঁ, তুমি কি বলো বাবা? আমি মনে করি ওকে আপাতত আমার অফিসে শিফট করি। ছেলেটা বেশ বুদ্ধিমান। তাহলে তো খুবই ভালো হয়। তবে এখনই বেশি দায়িত্ব নেওয়ার দরকার নেই, মাত্র তোরা বিয়ে করেছিস, এখন সময়টা নিজেদের মতো এনজয় কর, তারপরে দেখা যাবে। আমি তোমাকে ম্যাচ ছেড়ে চলে যেতেছি, অনেকদিন একসাথে আসছিলাম, অনেক হাসির ঠাট্টা সুখ দুঃখ আমরা একসাথে বাইটে নিছি। তোমার কোনো মনে কষ্ট থাকলে আমার উপরে আমারে মাফ করে দিও। কোথায় যান আপনি? কইতে পারি না, যেই দিকে দুই চোখ যায় চলে যাব। এমন হইতে পারে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া চলে গেছি। তো হঠাৎ এনে থাকতে আমার এক মুহূর্ত ভাল লাগতেছে না। শোনো, অন্য আমার নিও না, অন্য অক্রামীগুলো আমি আর নিতে পারতেছি না, বুঝছো? আচ্ছা জিয়া ভাই, আপনি কি পাগল হয়েছেন? এখনো হই নাই, তবে এখানে আর কিছুদিন থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। এখন তুমি কও, তুমি কি আমার কাছে কোনো টাকা পয়সা পাও? পাইলে এমনই কও, আমি শোধ করে দিয়ে যাই, পরে মরে টরে গেলে আবার কোনো দাবি দাবা রাখতে রাইখো না। আমি কোনো টাকা পয়সা পাই না। তাহলে তো ভালো, ভালো থাকো, আমি যাই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন, হেলাল ফিরুক, আমাদের একটা বন্ধু হঠাৎ বউ নিয়ে বিয়া করে ধুম করে হাওয়া হয়ে গেল, আপনার একটা দায়িত্ব নাই? শোনো, হেলাল ঠিকই ফিরবো, না ফিরলে ওই নিখোঁজ বাবার কাছে যাইবা, সে হেলালের আতাপাতা সব তোমাকে কয়ে দেব। আমি ওই নিখোঁজ বাবাটার কাছে যাইতে পারবো না, গেলে আপনি যাবেন, আর হেলাল না ফেরা পর্যন্ত আপনি নৈতিকভাবে যাইতে পারেন না। আচ্ছা ঠিক আছে, হেলালের আতাপাতা বাইর করে তারপরেই আমি যাবো, এখন যাইতেছি। বাবা সব কিছু আগে থেকেই জানতো, বুঝতে পেরেছো? বাবা, এর কোনো কিছুই কিন্তু আমার বুদ্ধি না, সব ওর বুদ্ধি। কি বলছো? জি বাবা, আমি তো আরো তোমার বুদ্ধি ভেবে তোমার উপরে ইমপ্রেস হয়েছিলাম। না বাবা, বাবা এটা আমার বুদ্ধি, ওরও বুদ্ধি, আমারও বুদ্ধি, ওরও বুদ্ধি, দুজনের মিলিত বুদ্ধি বাবা। থাক থাক, তোমাকে আর ক্রেডিট বাড়াতে হবে না, বাবা আমাদের দুজনকে মাফ করে দিয়েছে। শুধু তাই না, বাবার কোম্পানিতে তোমার জন্য দারুণ একটা ব্যবস্থাও করে দিচ্ছে। দেখো বাবা, যেভাবেই হোক তুমি আমার পরিবারের একজন সদস্য হয়ে গেছো, পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছো। আমি চাই তুমি তোমার এই সম্মানটা ধরে রাখবে। জি বাবা, আমি ধরে রাখবো। তুমি দেখো বাবা,
ও খুব দ্রুত উন্নতি করবে। আমারও তাই বিশ্বাস। এটা কি বাবা? গাড়ির চাবি। এটা কি, এটা দিয়ে আমি কি কি করবো? এই গাড়িটা এখন থেকে তোমার সাথেই থাকবে, তুমি এটা ব্যবহার করো। আমি লাগাও, আমি নাকি শুভরে অ্যাটাক করার জন্য দাঁড়ায় আসছিলাম, এই ধরনের নোংরা কথা ছড়াও। আমি এখন তো সব দোষ আমারই না, আমার দোষ না, সব দোষ আমার কপালের। যে আপনার কপালের দোষ। তুমি এখন এখান থেকে বাইরাও, বাইরাও। আর কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকলে আমি কিন্তু তোমার নামে কমপ্লেন করুম। যাব না, কি করবেন, করেন, যান এক্ষুনি কমপ্লেন করেন, কিছু করতে পারলে আমার করে দেখান। আচ্ছা তুমি সত্যি করে কত তুমি আমার কাছে কি চাও? আপনি নাকি গাট্টি পুচকা সব গুছাইয়া এই ম্যাচ ছেড়ে চলে যাইতেছেন, তাই আমিও ভাবলাম আমি আপনার সাথে অজানার পথে পাবা নেই। কেন তুমি আমার সাথে কেন যাবা? পিথি আপনার না বুঝলেও আমি ঠিকই বুঝি, আপনি আসল প্রেমিক, আমি প্রেমিকের সেবা করি। সেবা করবা না, আমার নামে নোংরা কথা ছড়ায় এখন আইসো আমার সেবা করতে? আমি আমি কি আর আপনার নামে নোংরা কথা ছড়াবো? তুমি না কইলে কালকে বিথি কিভাবে আমারে কইলো যে আমি শুভরে অ্যাটাক করতে চাই? সেটা আমি কি করে বলবো, বিথি আপা হয়তো নিজের থেকে এই কথা বলেছে। আচ্ছা যা হওয়ার হয়েছে ওইটা নিয়ে আমি আর কথা পেঁচাইতে চাই না তোমার সাথে, তুমি আর ফারদার আমার ঘরে আইবা না, যাও। আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব, আপনার আমি একা ছাড়বো, ছাড়বই না। তোমারে কিন্তু আমি কি আমি আপনার টাইনা তুলতে না পারবো ততদিন পর্যন্ত আমি এই আমি আমি আপনার গার্জিয়ান, ঠিক আছে? তোমাদের বাসা থেকে বের হলাম না, গেট দিয়ে বের হয়ে ঝাড়া একটা দৌড় দিলাম, পিছন থেকে অসভ্য একটা কুত্তা। আমি তুই কি বিষম অন্তহীন, তবুও তৃষ্ণা তাড়িয়ে ফেরে, এই তো জীবনের শর্ত, পাওয়া না পাওয়া
অঙ্ক কষে পৃথিবীকে করি মর্ত। কতটা পথ এগোবে তুমি, কতটা পাবে জল, আকাশের পাঁচিল চিরে ভাগ্য আকাদায়। চিত্রান তিনদার তিনজন মল্লা চৌপার দিন ভর দেয়।